ফামা খাতুবুকা ইয়া সামিরিয়ু। তো মুসা আলাইহিস সালাম এবার হারুন আলাইহিস সালাম থেকে নজর ফিরিয়ে সামিরির দিকে নজর দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মা খাতুবুকা, ইয়ানি মা হালুকা, মা আমরুকা, মা শানুকা ইয়া সামিরিয়ু। হে সামিরি, তোমার ব্যাপারটা কি? তুমি মানুষকে গুমরা করেছ ইত্যাদি ইত্যাদি বিশাল কীর্তিকলাপ শুনলাম তোমার, তো মা খাতুবুকা, তোমার ব্যাপারটা কি? কালা, তখন এই সামিরি বলল, বাসুরতু বিমা লাম ইয়াবুসুরু বিহি, আমি দেখেছি, বাসুরতু বাসুর ইয়াবুসুরু বাবে কারুমা থেকে, হ্যাঁ, বাসরতান মাসদার বাসুর, বাসুরতু আমি দেখেছি, বিমা এমন জিনিস, লাম ইয়াবুসুরু বিহি যেটা তারা দেখেনি। তো সে কি দেখেছে? ওই যে মুসা আলাইহিসসালাম যখন তার কওমের কিছু লোককে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা দিলেন কিতাব আনার জন্য, তো ওই কাফেলাতে হযরত জিবরিল আলাইহিস সালামও মানুষের বেশ ধরে অংশ নিয়েছিলেন। তিনি একটা যে ঘোড়ায় আরোহিত ছিলেন, সেই ঘোড়া যেখানেই পা পড়তো ওখানেই ঘাস জন্মাতো। সামিরি এটা দেখেছে, এটা আমি ঘটনা বলেছিলাম আপনাদেরকে। তো এটা দেখার পরে তার মনে হয়েছিল যে এই মাটির মধ্যে, মানে খুর যেখানে পড়ছে ওই মাটির মধ্যে একটা সঞ্জীবনী শক্তি আছে, মানে প্রাণ সঞ্চার করা, যে কোনো জড় জিনিসকে একটা রূহ দেওয়ার মতন একটা ক্ষমতা এই মাটির মধ্যে আছে। তা না হয় শুকনো মাটির মধ্যে কেন ঘাস জন্মাবে এই, মানে পায়ের খুর পড়ার সঙ্গে সঙ্গে। তখন সে কী করলো? সে বলল যে ফাকবাদতু কবাদাতাম মিন আসারির রসুল, আমি কবাদতু, আমি নিলাম, কবাদ ইয়াকবিদু কবজান, মানে হচ্ছে এই যে কবজা বলি না আমরা, মানে কী করা, কী বলে এটাকে, মানে এমনিতে তো কবজা বলা হয় কাকে, মুষ্টিকে, ঠিক না? তো এখানে মানে কবাদতু কবাদতাম, মানে আমি মুষ্টি করে নিলাম আর কি, হ্যাঁ, কবাদতু কবাদতাম, আমি এক কবজা নিলাম বা এক থাবা নিলাম, থাবা ঠিক না, এক মুষ্টি নিলাম, হ্যাঁ, ফাকবাদতু কবাদতান, আমি এক মুষ্টি নিলাম, কিসের, মিন আসারির রসুল, হ্যাঁ, ওই দূতের পদধূলি থেকে। আসার তো বলা হয় কাকে, ওই যে পদাঙ্ক, পায়ের যে ছাপ, ওখান থেকে, তো এই পায়ের ছাপ থেকে, যে মানে আপনার পায়ের ছাপ বলতে উনি যে ঘোড়ায় করে যাচ্ছিলেন আর কি, সেই ঘোড়ার যে পায়ের যে ছাপ, ওই ছাপ থেকে, তাহলে পদধূলি থেকে বলতে পারেন, মিন আসারির রসুলি, হ্যাঁ, ওই দূতের পদধূলি থেকে আমি কি নিলাম, এক মুষ্টি আমি নিলাম, ফানা বাজ তুহা, এবং সেটাকে আমি নিক্ষেপ করলাম। ওই যে তারা যখন স্বর্ণ দিয়ে যখন বাছুর বানালো, বাছুর বানানোর পরে সামিরি এবার ওই যে মাটি তার কাছে ছিল, সে এই মাটির এই এক মুষ্টি মাটি সে ওই বাছুরের মুখের মধ্যে ছুঁড়ে মারলো। তো যখন ওই বাছুরের মধ্যে ছুঁড়ে মারলো, এই বাছুর মাটির সংস্পর্শে আসার পরে তার ভেতর থেকে হাম্বাড়া শুরু হলো আর কি। ওয়াকাদালিকা সাওয়ালাতলি নাফসি, এবং আমার অন্তর, আমার মন আমাকে এভাবেই প্ররোচিত করেছিল। সাউওয়ালা ইউসাউইলু অর্থ হচ্ছে আপনার বাবে তাফাইল থেকে প্ররোচিত করা, কোনো জিনিসকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, হ্যাঁ। তো ওয়াকাদালিকা সাওয়ালাতলি নাফসি, আমার নফস বা আমার মন আমাকে এভাবেই প্ররোচিত করেছিল এই কাজগুলো করতে। জি জি, না না না, তারা তো চলেই গেছে, যারা না ওই কাফেলা তো ওইখানে ছিল না আর, ওই ওরা তো মুসা আলাইহিস সালামের সঙ্গে চলেই গেছে, বাকি যারা ছিল ওদের কি কী করেছে? মাটি তো মানে তো যখন ওনারা যখন রওনা হয়, ওনারা যখন কি এই কাফেলার লোক নিয়ে যখন রওনা হয়, তখন সামিরি দেখছে যে আরে এখানে তো এই ঘটনা ঘটতেছে, তখন সে এখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওখানে রয়ে গেছে, আর ওনারা তো কাফেলে নিয়ে চলেই গেছে, আর সে হচ্ছে কি ওই বনি ইসরাঈলের সঙ্গে রয়ে গেছে। তারপরে এরা যখন ওই যে বাছুর টাছুর বানাইলো, তখন সে ওখানে কী করলো, এক মুষ্টি মাটি ঢেলে দিল, আর যারা চলে গেছিলো তারা তো চলেই গেছে, বুঝতে পারলেন? কওয়ালা ফাযহাব, এখন মুসা আলাইহিস সালাম বলেন, যাও, ফা ইন্নালাকা ফিল হায়াতি আন তাকুল আলা মিসাস, ফাযহাব, তুমি মানে আমার সামনে থেকে দূর হয়ে যাও, ফা ইন্নালাকা, হ্যাঁ, নিশ্চয়ই, লাকা তোমার জন্য, মানে শাস্তি আর কি, হ্যাঁ, ফা ইন্নালাকা মানে তোমার জন্য, মানে তোমার জন্য শাস্তি, ফিল হায়াতি, হ্যাঁ, জীবনে, তোমার জন্য জীবনের শাস্তি হইল যে আন তাকুলা, তুমি বলবে, লা মিসাসা, আমাকে স্পর্শ করবে না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাকে একটা শাস্তি দিলেন, সেটা হইল যে তাকে আজীবনের জন্য আপনার ইয়া ঘোষণা করা হলো, তাকে যে তাকে কেউ স্পর্শ করতে পারবে না, হ্যাঁ, অস্পৃশ্য হিসেবে তাকে ঘোষণা করা হলো। মানে এটা কয়েক রকম হইতে পারে, লা মিসাসের অর্থ মিসাস মাস্তুর, মানে তো স্পর্শ করা, তো লা মিসাসা আন তাকুলা লা মিসাসা, লা মিসাসা মানে তোমার শাস্তি হলে তুমি সবসময় এই কথা বলবে যে লা মিসাস, আমাকে ধরবেন না, মানে তাকে যদি কেউ ধরতে আসতো বা তার সাথে যদি কারো টাচ হইতো শরীরের, তখন
এটা তার শরীরের মধ্যে খুব জ্বালা পোড়া করতো, বুঝতে পারলেন? এই কারণে সে সবসময় বলতো যে লা মিসেস আমাকে ধরতে আসবেন না, আমাকে টাচ করবেন না। তো এটা তার শরীরে জ্বালা পোড়া করতো, অথবা তার শরীরেও জ্বর আসতো, আবার যে তাকে টাচ করতো তার শরীরের মধ্যে কি চলে আসতো, জ্বর চলে আসতো, বুঝতে পারলেন? তাহলে সে সারা জীবন কি এই কথাই বলে গেছে যে লা মিসেস আমাকে কী করবেন না, স্পর্শ করবে না, এটা হলো তার শাস্তি। এটাই বলেন যে ফা ইন্নালাকা, তোমার জন্য ফিল হায়াতি, জীবনভর জীবনের মধ্যে আর কি, তোমার জন্য ফা ইন্নালাকা, তোমার জন্য ফিল হায়াতি, শাব্দিক তর্জমা তো হলো জীবনের মধ্যে, তো এখানে উদ্দেশ্য কি মানে জীবনভর, যে আন্তাকুলা এই কথা বলা, হ্যাঁ, যে লা মিসাসা আমাকে কি করবেন না, স্পর্শ করবেন না। তো লা মিসাসা শাব্দিক তর্জমা তো স্পর্শ, কোনো স্পর্শ না, কোনো স্পর্শ না। আর একটু এটাকে একটু বাড়ায় বলবেন যে লা মিসাসা আমাকে স্পর্শ করবেন না, ভাবার্থ দিয়ে তর্জমা করে দিলেই হয়। তাহলে তোমার জন্য শাস্তি হলো আজীবন তুমি বলবে যে আমাকে স্পর্শ করবেন না। ওয়া ইন্নালাকা মাউইদান লান তুখলাফাহু, এবং তোমার জন্য একটা মানে নির্ধারিত অঙ্গীকার আছে, ওয়া ইন্নালাকা মাউইদান, তোমার জন্য একটা নির্ধারিত অঙ্গীকার আছে, লান তুখলাফাহু, যেটা তোমার থেকে হটানো হবে না বা যেটা তোমার থেকে ভঙ্গ করা হবে না। সেটা কোনটা? সেটা হইয়া পরকালের শাস্তি আর কি। এটা তো দুনিয়ার শাস্তি, যে দুনিয়াতে সে সারা জীবন বলবে যে লা মিসাসা লা মিসাসা। আর আখেরাতে যেটা, ওইটা হলো ওয়া ইন্নালাকা মাউইদান। আর তোমার জন্য আরেকটাও নির্ধারিত শাস্তি আছে। মাউইদ বলা হয় কাকে? নির্ধারিত বিষয়কে, নির্ধারিত সময় হইতে পারে, নির্ধারিত বিষয় হইতে পারে। তো তোমার জন্য আরেকটা নির্ধারিত বিষয় আছে, লান তুখলাফাহু, আখলাফা ইউখলিফি তো ভঙ্গ করা। তো লান তুখলাফা মানে তোমার ক্ষেত্রে ভঙ্গ করা হবে না, হু ওই জিনিসটাকে। তো লান তুখলাফাহু, তোমার থেকে তা হটানো হবে না বা সরানো হবে না আর কি। তো যে ওয়াদা আছে, এই ওয়াদা যদি পালন করা না হয়, অর্থাৎ তাকে যদি শাস্তিটা না দেওয়া হয়, তাহলেই তো শাস্তিটা তার কাছ থেকে কী করা হলো, সরানো হলো। তাহলে এখানে লান তুখলাফাহু তর্জমা আমরা কী করলাম, যে তোমার থেকে তা সরানো হবে না। তো ওয়া ইন্নালাকা মাউইদান, তোমার জন্য একটা আরেকটা অঙ্গীকার আছে, আরেকটা নির্দিষ্ট শাস্তি আছে, লান তুখলাফাহু, যেটা তোমার থেকে সরানো হবে না। ওয়ানজুর ইলা ইলাহাকাল্লাযী যলতা আলাইহি আকিফা, এবং উনজুর, তুমি দেখো, ইলা ইলাহিকা, তোমার ওই উপাসের দিকে লক্ষ্য করো, আল্লাযী যলতা আলাইহি আকিফা, যার পূজায় তুমি রত ছিলে বা যার পূজায় তুমি লিপ্ত ছিলে। আল্লাযী যলতা আই আল্লাযী দুমতা, হ্যাঁ, আল্লাযী যলতা মানে কি, আল্লাযী দুমতা, তো আপনার আল্লাযী যলতা আলাইহি আকিফা মানে আল্লাযী দুমতা আলাইহি আকিফা, যার পূজায় তুমি কি ছিলে, নিমগ্ন ছিলে, আকিফা নিমগ্ন ছিলে বা লিপ্ত ছিলে, রত ছিলে, যে কোনোভাবেই বলতে পারেন। আল্লাযী যলতা আলাইহি আকিফা, যার পূজায় তুমি লিপ্ত ছিলে। লানু হারিকন্নাহু, আমি অবশ্যই তাকে পুড়িয়ে ফেলবো। হাররাকা ইউহাররিকু তাহরিকন, পুড়িয়ে ফেলা, লানু হারিকন্নাহু, আমি তাকে জ্বালিয়ে দিব। সুম্মা, অতপর, লানান সিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, হ্যাঁ, নাসাফা ইয়ানসিফু, নাসফান মানে হইল চূর্ণ বিচূর্ণ করা, গুড়া গুড়া করা কোনো জিনিসকে। তো সুম্মা লানান সিফান নাহু, হ্যাঁ, মানে কোনো জিনিসকে একেবারে চূর্ণ বিচূর্ণ করা। তো সুম্মা লানান সিফান নাহু, এরপরে আমি এটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ গুড়া করে ফেলে দিব কোথায়, ফিলিয়াম্মি, আপনার ওই সাগরে বা নদীতে আর কি। সুম্মা লানান সিফান নাহু ফিলিয়াম্মি নাসফা, এরপরে আমি তা চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ফেলে দিব। তো ফেলে দিব মানে এই কথাটা বাড়তি নিয়ে আসতে হবে, কারণ সমুদ্রের মধ্যে গুঁড়া করবো মানে কি, মানে গুঁড়া করে ফিলি আমি সমুদ্রে ফেলে দিব, ওই ফার কারণে ফেলে দিব কথাটাকে বাড়ায় নিতে হবে আর কি। সুম্মা লানান সিফান নাহু ফিলি আমি নাসফা, অথবা আমি তার চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ফেলে দিব। ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, হ্যাঁ, তোমাদের ইলাহ হলেন ওই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, তিনি ইলমের দিক থেকে সকল কিছুকে বেষ্টন করে আছেন। ওয়াসিআ বেষ্টন করে নেওয়া, ওয়াসিআ ইয়াসাউ বেষ্টন করে নেওয়া, তো ওয়াসিআ তিনি বেষ্টন করে আছেন, কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিসকেই, ইলমা জ্ঞানের দিক থেকে, তার মানে তিনি সব কিছুর জ্ঞান রাখেন, তিনি জ্ঞানের দিক থেকে সব কিছুকে বেষ্টন করে আছেন। কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাক, কাদালিকা, এভাবেই, নাকুসু আলাইকা, আমি আপনার কাছে মানে ঘটনা বর্ণনা করছি। কস্স ইয়াকুসু কস্সান মানে কি করা, বর্ণনা করা, এটা এসেছে কিসের থেকে, হ্যাঁ, এটা না মানে এটার মূল, কস্সুনের মূল অর্থ কি,
কসায়া কুসুর মূল অর্থ হচ্ছে অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। গল্পের ক্ষেত্রে কি হয়, এক দৃশ্যের পর আরেক দৃশ্য একটার পর একটা আনা হয় না? আপনি যখন একটা ঘটনা বর্ণনা করেন তখন কি হয়, মানে একটা দৃশ্যের পর আরেকটা দৃশ্য আপনি নিয়ে আসতে থাকেন, ঠিক না? তো এই কারণেই গল্প বলা, গল্প এগুলোকে কিসা বলা হয়। কেন? কারণ ওইখানে একটা পর একটা কি থাকে, দৃশ্য থাকে। কিন্তু এটার মূল হইলো কি, আসলে অনুসরণ করা। তো কাদালিকা নাকুসু আলাইকা, এভাবেই আমি আপনার কাছে মানে বর্ণনা করছি। কি বর্ণনা করছি? মিন আম্বা ইমা কদ সাবাক, মা কদ সাবাক, যা অতিবাহিত হয়ে গিয়েছে সেই মানে ঘটনাসমূহ। আনবা নাবাউনের বহুবচন, নাবাউন মানে সংবাদ বর্ণনা, তো তার বহুবচন আনবা। মিন আম্বা ইমা কদ সাবাক, যা অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই সকল সংবাদ বা সে সকল বর্ণনা, এভাবেই আমি আপনার কাছে মানে বর্ণনা করছি। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, কদ আতাইনাকা আই কদ আতাইনাকা, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি, আমি আপনাকে দিয়েছি। মিন লাদুন্না আই মিন ইনদিনা, আমার পক্ষ থেকে, যিকরা উপদেশ। মান আরাদ আনহু ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উযরা, যে ব্যক্তি তা থেকে বিমুখ হবে। আরাদ মানে বিমুখ হওয়া। হ্যাঁ, আই মান সরাফা ওয়াজহাহু আন হাযা যিকরি, যে ব্যক্তি এই উপদেশ থেকে তার চেহারাকে ঘুরিয়ে নিবে মানে বিমুখ হবে। আরাদ বিমুখ হওয়া, আল ইরাদ বাবুলি ফাল থেকে। তো মান আরাদ আনহু ফা ইন্নাহু ইয়াহমিলু, তাহলে নিশ্চয়ই সে ইয়াহমিলু বহন করবে, ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন, উইজরা বোঝা, এখানে বোঝা দ্বারা পাপের বোঝা, সে পাপের বোঝা কিয়ামতের দিন বহন করবে। খালিদিনা ফিহি ওয়াসা'আ লাহুম ইয়াউমাল কিয়ামতি হিমলা, খালিদিনা ফিহি, এবং তারা আপনার এই এর মাঝেই। তো এই এখানে দেখেন ফিহি হায়ার মার্জি হচ্ছে আপনার উইজরুনের দিকে, হায়ার মার্জি কার দিকে, খালিদিনা ফিহি, তারা তার মধ্যেই চিরকাল থাকবে। তো আসলে কি পাপের বোঝার মধ্যে, পাপের বোঝা কি বস্তার মতো যে বস্তার মধ্যে ঢুকে বসে থাকবো সারা জীবন? মূলত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল উইজরুনের কারণে তারা কোথায় যাবে, জাহান্নামে যাবে। তাহলে উইজরুনের মুনতাহা বা তার গয়াত, শেষ পরিণতি কোনটা? আকিবা হইল জাহান্নাম, ঠিক না? তাহলে এটা হইলো সবব, উইজরুনটা হইল কি, জাহান্নামে যাওয়ার সবব, উইজরুনটা জাহান্নামে যাওয়ার সবব। আর জাহান্নাম হইল কি, তার মুসাববাব, আর জাহান্নাম হইল কি, মুসাববাব। তাহলে দমিটা ফিরতেছে সববের দিকে, উদ্দেশ্য কোনটা, মুসাববাব। সবব উল্লেখ করে মুসাববাবকে উদ্দেশ্য নেওয়া হয়, ঠিক না? এটা আপনারা বালাগাতে পড়ে এসেছেন না? ও পড়েন নাই না এখনো? জি পড়া হয়েছে, মাজাজে মুরসাল ইস্তেয়ারার মধ্যে পড়ছেন, ওই তো ইস্তেয়ারা মাজাজে মুরসালের অন্তর্ভুক্ত হয় এটা। আপনার এই তো ইস্তেয়ারাই ধরেন এটাকে, যে সবব বলে কি মুরাদ নেওয়া হচ্ছে, মুসাববাব। তো এগুলো কোরআনের মধ্যে অনেক পাওয়া যায়। হ্যাঁ, তা এটা এই বালাগাতের এই জিনিসগুলো না বুঝলে এখানে এসে তো মনে করেন ইশকাল তো স্বাভাবিকভাবে জাগে বা মুশকিলে পড়ে যাওয়ার কথা, যে খালিদিনা ফিহি এটার কী বোঝানো হচ্ছে, কিসের মধ্যে সে চিরকাল থাকবে, কি পাপের বোঝার মধ্যে? না, বরং পাপের বোঝার যে মুসাববাব যেটা আছে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে সে কি থাকবে, চিরকাল থাকবে। তাহলে উল্লেখ করা হয়েছে সবব, আর উদ্দেশ্য নেওয়া হয়েছে কি, মুসাববাব। তো এটা হচ্ছে বালাগাতের এই অন্তর্ভুক্ত আর কি, খালিদিনা ফিহি। তো এভাবে কেন করা হয়, সবাব বলে মুসাববাবকে মুরাদ নেওয়া হয়, সরাসরি মুসাববাব বললেই তো হইতো, খালিদিনা ফিন্নার। তো মূলত ওই যে সে যে জাহান্নামে চিরকাল থাকবে, এই চিরকাল জাহান্নামে থাকার কারণ কি, ওই কারণটার দিকে ইঙ্গিত করা আর কি, যে ওখানে সে চিরকাল থাকবে, চিরকাল থাকার কারণ হইল কোনটা, এইটা, এই যে উইজরুন পাপের বোঝা। তাই এভাবে উল্লেখ করার কারণে একসঙ্গে কিন্তু কি কয়েকটা বিষয়ের ফায়দা চলে আসছে এই জায়গার মধ্যে। কিন্তু যদি এই মানে এই ইস্তেআরাটাকে গ্রহণ করা না হতো, এখানে বালাগাতের সরাসরি যদি বলে দেওয়া হতো যে তারা খালিদিনা ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে, তাহলে কিসের কারণে তারা জাহান্নামের আগুনে থাকবে ওইটা কিন্তু আর এখানে ফোকাস করা হইতো না। তো ওইটাকে যদি যখন ফোকাস করা হইতো না, তখন এটা যে পরিহার করা তাদের জন্য লাজেম এই ব্যাপারটাও বোঝা যেত না। কারণ তখন কথাটা হয়তো এরকম যে তারা পাপের বোঝা বহন করবে, তো ঠিক আছে বহন করবে, তো বহন করার কারণে কি হবে, বহন করার কারণে কি তারা কোনো শাস্তি পাবে কি পাবে না, বা এটা কি বহন করাটা, পাপের বোঝা বহন করাটা কি ভালো হলো না খারাপ হলো, কোনো বিষয় কিন্তু স্পষ্ট হয় না। কিন্তু এখন যখন বলা হলো যে এই পাপের বোঝার কারণেই তারা জাহান্নামে যাবে, তখন বুঝে গেল যে জাহান্নামে যাওয়ার জন্য দায়ীকে পাপের বোঝা, তাইলে এই পাপের বোঝাটাকে কি করা যাবে না, এই বহন করার কাজ করা যাবে না, এই কাজগুলো ছাড়তে হবে। তাইলে এখানে কিন্তু খালিদিনা ফিহি এইভাবে ইস্তেআরাটা গ্রহণ করার কারণে মর্মের দিক থেকে অনেকগুলো বিষয় এখানে কি হইল,
একসঙ্গে সমবেত হইল, বিষয়টা বুঝতে পারছেন? আপনারা তো বালাঘাত কি শেষ আপনাদের পড়া? এই যে বালাঘাত যে পড়ছেন না, বালাঘাত তো আপনারা ধরেন শুধু ইস্তালা হাতগুলো পড়ে যান, বালাঘাতকে এইভাবে তাতবিক দিবেন কোরআনের মধ্যে। যখন দেখবেন যে জায়গার মধ্যে ধরেন এরকম মাজাজ পাবেন, তাশবি পাবেন, তারপরে বিভিন্ন যে জিনিসগুলো আপনারা পড়েছেন না, এগুলো যখন পাবেন তখন এগুলোকে কী করবেন, কোরআনের আয়াতের সাথে তাতবিক দিবেন। আমরের সিগা যদি পান তো দেখবেন যে এটা আমরের সিগা কি এটা উজুবের জন্য ব্যবহার হয়েছে নাকি অন্য কোনো কারণে, ঠিক না? তা আসল তো উজুবের জন্য, ঠিক না? তো এর বাইরে আর অনেক বিভিন্ন দাওয়াই থাকার কারণে অন্য অন্য অনেক তো খেয়াল করবেন যে আচ্ছা এটা যেহেতু আমরের সিগা তাহলে এটা তার আসলি অর্থে ব্যবহার হয়েছে নাকি অন্য কোনো দাওয়াই থাকার কারণে, আসবাব থাকার কারণে এটা অন্য অর্থে ব্যবহার হয়েছে। যদি অন্য অর্থে ব্যবহার হয় তাহলে সেটার কারণ কী? আপনারা এই জিনিসগুলোর ক্ষেত্রে অনেকগুলো কারণ পড়েছেন, হ্যাঁ, শুধুমাত্র যে কারণগুলো পড়েছেন এগুলোর মধ্যেই সীমাবদ্ধ এরকম কিন্তু না, এগুলোর বাইরেও কি থাকে, আরও কারণ থাকে। মানে দুরুসুল বালাগাতের মধ্যে সব কিন্তু উল্লেখ করা হয় না, দুরুসুল বালাগাতের মধ্যে মোটামুটি উল্লেখ করা হয়, এর বাইরেও আরও কারণ থাকে। তো দেখবেন মিলায়া যে এই কারণগুলোর কোন কারণটা আমি এই জায়গার মধ্যে পাচ্ছি। যদি কোনোটা না পান, কোনোটার সঙ্গে যদি না মিলে, এরকম মনে করার দরকার নাই যে মিলছে না, তাহলে ধরে নেবেন যে এগুলোর বাইরেও যে আরও নানান কারণ থাকতে পারে সেগুলোর কোনো একটা, তো সেটা কী হইতে পারে আপনি নিজেই চিন্তা করে বের করবেন। তাহলে এভাবে করলে কী হবে, কোরআনের যেই মানে যে বালাঘাটটা আপনারা পড়লেন এই বালাঘাতের সাথে আপনাদের কী হবে, কোরআনের সঙ্গে তাতবিক হবে আর কি। আর এগুলো যদি না করেন তাহলে ওই বালাঘাত পড়েছেন, পরীক্ষায় কিছু নাম্বার পাবেন, এরপর আবার ভুলে যাবেন, কাহিনী খতম। হ্যাঁ, বুঝতে পারলেন? এতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বালাঘাত আপনাদের মূলত কোরআনের জন্যই কাজে লাগবে, কারণ আপনারা তো আর এরকম না যে এই মানে বিশাল বড় বালাঘাত মানে ফাসি বলিগ হয়ে যাবেন আপনারা, হ্যাঁ, বালাঘাতের দিকে খেয়াল করে করে রচনা লিখবেন, এরকম তো আর না। রচনা লেখে মানুষ তার তবিয়তভাবে ভিতর থেকে যেটা আসে ওইটাই সে লেখে, হ্যাঁ। কিন্তু সাহিত্যিক কখনো বালাঘাত চিন্তা করে করে যে দুরুসুল বালাঘাতে পড়ছিলাম এরকম, এই জায়গার মধ্যে আমি এইটা আনি, এভাবে কখনোই করে না। সে তার দিল থেকে, হ্যাঁ, মা ইয়াখরুজু মিন কালবিহি সে ইয়াস্তুর, বুঝতে পারলেন? তো এটা কখনো হয় না। তাইলে আপনাদের মূলত দুরুসুল বালাঘাত প্রয়োগ কোথায় করবেন, মূলত আপনাদের দরকার পড়বে কোরআনের ক্ষেত্রে। এখন কোরআনের মধ্যে যদি আপনারা এটাকে তাতবিক না দেন তাইলে আর কোথায় দিবেন, বুঝতে পারলেন? তা আমার এটা তো আর বালাঘাতের ঘন্টা না, আমি মাঝে মাঝে দুই একটা আসলে হয়তো একটু তাতবিক দিয়ে দিই আর কি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। বাকি মূল কাজটা কার, আপনাদের, আপনারা এইভাবে তাতবিক দিবেন। ওয়াসা আলা হুমিয়া, এবং আপনাদের দুরুসুল বালাঘাতের মধ্যে কোরআন থেকে না যতটুকু উদাহরণ দিছে তার থেকে বেশি উদাহরণ দিছে হচ্ছে বিভিন্ন আশার দিয়ে, ঠিক না? এটা না করলেও পারতো, মানে যদিও এটা তো তারা মানে রচনা করেছে, এটা ঠিক আছে তাদের ইয়া থেকে, কিন্তু এরকম হইলে ভালো হইতো যে প্রত্যেকটা উদাহরণ কিসের থেকে আনা হবে, কোরআন থেকে আনা হবে, কোরআনের সঙ্গে প্রত্যেকটা মিসালকে তাতবিক দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, এটা ভালো হইতো। ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, তাহলে ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, এবং তাদের জন্য কিয়ামতের দিন কতই না খারাপ হবে ওই বোঝা আর কি। ওয়াসা আলাহুম সা আ, কতই না মন্দ হবে, লাহুম তাদের জন্য, ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন, হিমলা ওই বোঝাটা, ঠিক আছে, এই বোঝা তাদের জন্য কিয়ামতের দিন কতই না খারাপ হবে, কারণ এই বোঝাই তো তাদের কি খলিদিনা ফি নারে জাহান্নাম হওয়ার সবব, এই কারণে কি সা আলাহুম ইয়াউমাল কিয়ামতি হিমলা। তা না হয় কিন্তু আপনি চিন্তা করেন যে ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামতি উইজর, এই জায়গা থেকে এখনও কিন্তু স্পষ্ট হচ্ছে না লফজিভাবে যে তারা কিয়ামতের দিন যে এই বোঝা বহন করবে, তো এই বোঝন বহন করার কারণে খারাপ কেন হবে, কোনো খারাপ পরিণতির কথা তো এখানে বলা হয় নাই। তারপরে বলা হলো আবার যে দেখেন ওয়াসা আলাহুম, এটা খুবই মন্দ হবে, তো এই সা আ তো ফেলে জাম, কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, তো খারাপ কীভাবে হইলো, খারাপ হওয়াটা তো সাবেত হইলো না, কারণ এখানে তো কোনো এই উইজরুনের কারণে তো কোনো শাস্তির কথা সরাসরি বলা হইলো না। কিন্তু ওই যে আমরা যদি ওই যে ওই ইস্তেআরাটার কথা যদি খেয়াল করি তাহলে বুঝবো যে খলিদিনা ফিহার মধ্যেই পুরো ব্যাপারটা আছে। তো যেহেতু খলিদিনা ফিহার মধ্যে পুরো ব্যাপারটা আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এই পাপের বোঝাটা, এই বহন করাটা, এটা কি হবে, খুবই নিকৃষ্ট একটা জিনিস হবে। এরপরে এই কারণে সা আলাহুম ইয়াউমাল কিয়ামতি হিমলা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তাহলে ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামতি হিমলা, কিয়ামতের দিন তাদের জন্য এই বহন কি হবে বা এই বোঝা মানে কতই না নিকৃষ্ট হবে, খারাপ হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, হ্যাঁ, যেদিন কি করা হবে, ইউনফাখু ফু দেওয়া হবে, নাফাখা ইয়ানফুখু ফু দেওয়া হবে, ফিস-সূরি সিংহের মধ্যে, সুর বলা হয় কাকে, সিংহাকে, সিংহা ফু দেওয়া হবে, ওয়া নাহশুরুল মুজরিমিন, এবং আমি মুজরিম যারা পাপী যারা তাদেরকে আমি সমবেত করব। নাহশুরু সমবেত করা, এখান থেকে ইয়াউমাল মাহশার বলা হয় না, সমবেত হওয়ার দিন।
তো আপনার এই বা আমরা বলি যে হাশরের ময়দান, হাশরের ময়দান মানে কি সমবেত হওয়ার ময়দান, হাসারা ইয়াহশুরু হাসরান সমবেত হওয়া, তো নাহশুরুল মুজরিমিন, আমরা কি করব, আমরা মানে আল্লাহ নিজের জন্য বলছেন যে আমি কি করব এরকম পাপীদেরকে ইয়ে করব, এই সমবেত করব। আচ্ছা আল্লাহ তাআলা নিজের জন্য এই বহুবচনগুলো কেন আনেন? হ্যাঁ সম্মান অর্থে, তো অনেক জায়গায় যাবার এক বচনে আনেন, ওখানে কি সম্মান নাই? এক বচনে আনেন না, ও কত জায়গা আছে এক বচনে আনেন? হ্যাঁ মুতাকাল্লিমের ক্ষেত্রে আনেন না, লা ইউআদ্দু ওয়ালা ইউহসা, মানে জায়গার মধ্যে আল্লাহ তাআলা কি মুতাকাল্লিমের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা দিয়ে তো নিজের কথা আলোচনা করেন। হ্যাঁ কোনটা আল্লাহ তাআলার সাথে খাস, ওই যে যেটা এক বচন দিয়ে আনা হয়, তাহলে জমার বিষয়টা আল্লাহ তাআলার সাথে খাস। আমরা তো দেখি এই যে বাদশার যখন কোনো ফরমান জারি হয়, এখনও তো ধরেন যে মানে প্রধানমন্ত্রীর এদের কোনো ফরমান যখন জারি হয় সেখানে তো বহু বচন দিয়া বলা হয়, মিন হাদরাতিকুম বলা হয় না? হ্যাঁ যে আপনারা যখন দরখাস্ত লেখেন তো দরখাস্তের মধ্যে কী বলেন? হ্যাঁ মিন হাদরাতিকুমুল আলিয়া, না মুদির সাহেবের কাছে দরখাস্ত লেখেন, তো এই যে বহু বচন ব্যবহার করতেছেন। জি কোনটা, এই যে সামনে তো আছে নাহনু আলামু বিমা ইয়াকুলুন, এই যে ভাই বের করলো, পরের আয়াতেই তো আছে এক বচন, আল্লাহ বলতেছেন কি নাহনু আলামু, না এখানে এক বচন না, এখানে আলাম এটা ইসমু তাফদিল, এটা কি ইসমু তাফদিল, বাকি এক বচন আছে অনেক। হ্যাঁ ইন্নি আনা, হ্যাঁ ইন্নি আনা রব্বুকা ফাখলা আনা আলাইক, এরকম অসংখ্য জায়গায় আছে আর কি। আচ্ছা তো এটা আপনারা চিন্তা করেন, আমার এটা নিয়ে একটা লেখা আছে, আমার যে কোরআনের সৌন্দর্য বই আছে না, এটার মধ্যে একটা লেখা আছে আল্লাহ তাআলার জন্য এই এক বচন এবং বহু বচনের ব্যবহার নিয়ে, যে কোন জায়গায় এক বচন ব্যবহার হয় এবং কেন বহু বচনের ব্যবহার হয়, কেন এক বচনের ব্যবহার হয়, এবং আপনার যদি শুধু সম্মানার্থে যদি বহু বচন হয় তাহলে তো সব জায়গাতে বহু বচন হওয়ার কথা, আবার অনেক জায়গায় এক বচন হয় তাহলে কেন হয়, তাহলে কোন জায়গাগুলোতে এক বচন হয়, কোন জায়গাগুলোতে বহু বচন হয়, ওইখানে আমি তাফসিলের সাথে উল্লেখ করছি আর কি। তো আপনারা ওখান থেকে এটা পড়ে নিন, ঠিক আছে। ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, এবং আপনার আমি যারা পাপি আছে তাদেরকে এই সব কিছু যদি বলতেই থাকে তাহলে হবে, দুই একটা জিনিস মানে বই থেকে তো পড়া দরকার, মুখে মুখে বললে এটা হয়তো আমি এত তাফসিলের সাথে এখন বলতে পারবো না আপনাদেরকে, কিন্তু ওখানে আমি অনেক উসুল টুসুল দিয়ে মানে বিস্তারিত আকারে ওখানে কি উদাহরণ দিয়ে উসুল দিয়ে পুরো ব্যাপারটাকে আমি ওখানে স্পষ্ট করে দিছি আর কি। হ্যাঁ তো ওখান থেকে আপনারা এটা দেখে নিন, তো ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, এবং আমি পাপীদেরকে সেদিন কি করব সমবেত করব, যুরকা জুরকো মানে জুরকো এটা আজরাক থেকে আসছে আর কি, আজরাক মানে তো কি এই নীল কালার, নীল কালারকে কি বলে আজরাক, না আজরাক তো নীল রঙকে, তো এখানে আজরাকের দুইটা উদ্দেশ্য হতে পারে, একটা হইলো দুই তিন রকমের অর্থ হতে পারে, একটা হলো যে তারা নীল বর্ণ হয়ে উপস্থিত হবে মানে তাদের চোখগুলো নীল হয়ে যাবে আর কি, এটা শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদের চোখকে নীল করে দিবেন, আরেকটা হইলো যে চোখ কারো নীল হয়ে গেলে তখন সে অন্ধ হয়ে যায়, তো এখানে চোখ নীল দ্বারা উদ্দেশ্য হইলো অন্ধ অবস্থায় তারা কি হবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় সমবেত করবেন, যেহেতু তারা দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার হুকুম আহকামকে তারা চোখ ফিরিয়ে নিছিল আর কি, এড়াইয়া গেছিলো, শাস্তি শুধু তাদেরকে অন্ধ অবস্থায় কী করা হবে আপনার তোলা হবে আর কি, দুইটাই হইতে পারে। তো নাশরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, সেদিন পাপীদেরকে আমি সমবেত করব নীল চক্ষু অবস্থায় অথবা অন্ধ অবস্থায়, দুইটাই হইতে পারে, যুরকা নীল চক্ষু অবস্থায় অথবা অন্ধ অবস্থায় অথবা নীল বর্ণ অবস্থায়, শুধু চোখ না পুরো দেহই কি থাকবে স্বাস্থ্যস্বরূপ নীলবর্ণ ধারণ করবে, এটাও হইতে পারে, দেখবেন মানুষের যখন পিটাইবেন, হ্যাঁ ইচ্ছে মতন হকি স্টিক দিয়ে বাইরাইবেন একটা লাখ লোকে, দেখবেন পুরো শরীর কী হয়ে যাবে, ব্যথায় কিন্তু নীল হয়ে যাবে, তো মানুষের শরীরে যখন অনেক ব্যথা হয় সাপে কামড় দিলে শরীর কী হয়ে যায় বিষে নীল হয়ে যায়, তো এরকম আর কি, তো নীল হয়ে যাওয়া এটা মানুষের শরীরে প্রচুর শাস্তি হওয়া ব্যথা হওয়ার একটা আলামত আর কি, তো তিন রকম, একটা হলে যে শুধু চোখ নীল হওয়া, আর পুরো শরীর নীল হয়ে যাওয়া নীল বর্ণ অবস্থায় তাদেরকে উপস্থিত করা হবে, অথবা এখানে উদ্দেশ্য হইল কি অন্ধ অবস্থায় তাদেরকে কী করা হবে উপস্থিত করা হবে। আচ্ছা ঠিক আছে।